স্বাধীনতার যুদ্ধে জীবন বাজি রেখে ভারতে ট্রেনিং নিয়ে শুধু রাইফেল নিয়ে দেশে এসে বড় বড় অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। কত শহীদ হলো আমার রণাঙ্গনের, কত ভাই আত্মাহুতি দিলেন, জীবন বিসর্জন দিলেন, শহীদ হলেন। আমরা যারা বেঁচে আছি তারা এখন গর্বে বলি যে আমরা দেশকে স্বাধীন করেছি। কিন্তু সারা দেশের মানুষ, 7 কোটি মানুষ তখন ছিল, তাদের 90% থেকে আরও বেশি পার্সেন্ট মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাহায্য করেছেন, আমাদের পথ দেখিয়েছেন। এই স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে জীবন বিসর্জন দিতে সামান্য রাইফেল নিয়ে যে হানাদার বাহিনী, নরপশু বাহিনী, তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলাম, দেশ স্বাধীন হলো। আর এখন আমরা তখন জয় বাংলা বলে রাস্তায় নামতে পারতাম না। আইয়ুব শাহির পেটুয়া বাহিনী, পাকিস্তানি নরপশু সৈন্য বাহিনী, এর পরবর্তীতে ইয়াহিয়া খানের নরপশু বাহিনী আমাদের কি না নির্যাতন করেছে, পিটিয়েছে, টেয়ার শেল দিছে, গুলি করেছে, প্রকাশ্য দেবালোকে পাখির মতো গুলি করে করে আমাদের ভাইদের হত্যা করেছে। সেই সমস্ত দিন আমরা চলে এসেছি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হলো। এখন শুধু আপনাদের জীবন দিতে হবে না, আপনাদের রক্ত দিতে হবে না, শুধু আপনাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা তৈরি করব। আমরা পারব না? অবশ্যই পারব। কাজে আমি শুধু একটি আহ্বান জানাবো, দেশ আজ কোথা থেকে কোথায় এসেছে, তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, একমাত্র বিশ্ব নন্দিত নেত্রী, বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী এবং জননেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, বিশ্ব মানবতার মা, যিনি খেতাব পেয়েছেন সেই শেখ হাসিনা, তার হাত ধরেই মাত্র কয়েকটি বছরে দেশ আজ কোথায় পৌঁছেছে আপনারা দেখেছেন। প্রধানমন্ত্রী বারবার বলেন যে ফাইলে হাত দেয়, যে কঠিন সমস্যার সমাধান করতে যাই, সেখানে দেখি জাতির পিতার ডিসিশন দেওয়া আছে। সমুদ্র বিজয় করেছি, আমরা আমাদের বর্ডারের সমস্ত ছিটমহলগুলো সমাধান করেছি, আমাদের যা কিছু বড় বড় বাস্তবায়ন আমরা করতে পেরেছি, সব কিছুর পিছনে এই বঙ্গবন্ধুর ডিসিশন আছে। কাজে আসলে এখানে মোহিনীরস সঙ্গীত ও নৃত্যকলা পরিষদকে আমি ধন্যবাদ জানাই।